हेलो स्टूडेंट्स, तो आज के तुम्हारे नतून एक टॉपिक नहीं आलोचना करब। आगे दिन ही आज के चारपिट्स मेथड नहीं आलोचना करब। अच्छा, चारपिट्स मेथड पार्शियल डिफरेंशियल इक्वेशन गुलो के सॉल्व करार जन्य व्यवहार करा है फर्स्ट आगे जेने नेब। एखाने देखो नॉन लिनियर लेखाटा देखे बुझते फर्स्ट अर्डर नॉन लिनियर पार्शियल डिफरेंशियल इक्वेशन के सॉल्व करार जन्य चारपिट्स मेथड हलो एक जेनरल मेथड। ठीक है, এবার চারপিটস মেথড কি করে সলভ করতে হয়, মানে চারপিটস মেথড দিয়ে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি করে সলভ করতে হয় আজকে ওয়ার্কিং স্টুডেন্টস আমরা দেখে নেব। তো ফার্স্ট স্টেপ আমাদের কি হবে, যেই ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে গিভেন থাকবে সেটাকে আমরা এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ইকুয়ালস টু জিরো এভাবে ধরে নেব। ঠিক আছে, যেখানে আচ্ছা মাথায় রেখো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আগের দিনও বলেছিলাম যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কন্টেইন করে থাকবে, যেখানে এক্স ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হলো এক্স অ্যান্ড ওয়াই, আর জেড হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কার উপর ডিপেন্ড করে আছে, এক্স অ্যান্ড ওয়াই এর উপর ডিপেন্ড করে আছে, আর পি আর কিউ হলো ডেল জেড ডেল এক্স আর কিউ হলো ডেল জেড ডেল ওয়াই। ঠিক আছে, তো এগুলো সবই জানো তোমরা। এরপর নেক্সট কি হবে, এই এফ কে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করব, এক্স ওয়াই জেড পি কিউ এই পাঁচটা ভেরিয়েবলের রেসপেক্টে কি করব, আমি পার্শিয়ালি ডিফারেনশিয়েট করব। ঠিক আছে, তাহলে পার্শিয়ালি ডিফারেনশিয়েট করার পর এই ইকুয়েশন থেকে আমাদের কিছু ভ্যালু দেবে, তাহলে আমাদের কাজ হবে এই ডেরিভেটিভ গুলো বের করে নেওয়া। ঠিক আছে, এবার নেক্সট কি হবে, আমরা যেরকম ল্যাগ্রাঞ্জেস মেথড করার সময় করেছিলাম যে ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশন আমাদের লিখতে হয়েছিল, ওটা আমাদের কাজে লেগেছিল, এখানে চারপিটস অক্সিলারি ইকুয়েশন আমাদের কাজে লাগবে। তাহলে চারপিটস অক্সিলারি ইকুয়েশনটা কি সেটা একটু দেখো। চারপিটস অক্সিলারি ইকুয়েশনটা অনেকটা ল্যাগ্রাঞ্জেসের সময় আমরা দেখেছিলাম যে তিনটে রেশিও দিয়ে আমাদের ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা লিখেছিলাম, এখানে চারপিটস অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে পাঁচটা রেশিও আসবে। তাহলে ফার্স্টে একটু ক্রিটিক্যাল আছে, তো তোমরা যদি একটু ট্রিকি ভাবে মনে রাখো তাহলে তোমাদের লিখতে খাতায় লিখতেও সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। তো আমি ফার্স্টে এখানে দেখো এক্স ওয়াই জেড পি কিউ, তাহলে ডি এক্স সামথিং কিছু একটা আসবে ইকুয়ালস টু ডি ওয়াই ডি জেড ডি পি ডি কিউ, এই পাঁচটা আমি লিখে নিব, আমি মনে রাখার সুবিধার জন্য এভাবে লিখছি। আচ্ছা, ডি এক্স এটাকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে, ডি এক্স এর নিচে কি লিখবো, এক্স এর যখন পি লিখছি তাহলে ওয়াই এর ক্ষেত্রে কি লিখব, মাইনাস অফ ডেল এফ ডেল কিউ। ঠিক আছে, এবার জেডটা তুমি একটু তোমরা চিন্তা করে দেখো যে জেড এ আমরা লিখি ডি জেড ইকুয়ালস টু পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই, তাহলে এটা আমি ভালো করে বুঝতে পারছি যে পি এখানে যদি আমি পি আর এখানে যদি কিউ দিয়ে গুণ করে অ্যাড করে দিই তাহলে ডিজেডটা চলে আসছে, তাহলে পি আচ্ছা এবার ডিপি বাই এটা একটু তোমাদের মনে রাখতে হবে ডেল এফ বাই ডেল এক্স ইন্টু এক্স এক্স হবে না, এখানে পি হবে পি ডেল এফ ডেল জেড, আর এটা হবে সিমিলার ডেল এফ ডেল ওয়াই প্লাস কিউ ডেল এফ ডেল জেড, এটা হবে দু নম্বর ইকুয়েশন। আচ্ছা, এই অক্সিলারি ইকুয়েশনটা আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, এরপর কি করব,
আমরা যে ডেল এফ ডেল পি ডেল কিউ ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড এগুলো বের করে রেখেছিলাম এইগুলো এই অক্সিলারি ইকুয়েশনে পুট করব তাহলে অক্সিলারি ইকুয়েশনে পুট করার পর আমাদের রেশিও পাঁচটা রেশিও আসবে এবার আমাদের কাজ হবে নেক্সট কাজ হবে যে রেশিও চুজ করে দুটো রেশিও চুজ করে পি কিউ এর একটা ভ্যালু ফাইন্ড করা ঠিক আছে এটা আমাদের রেশিও যেরকম করে থাকবে যেভাবে ইন্টিগ্রেশন করে নর্মালি আমরা সলভ করি সেভাবেই আমরা সলভ করব পি এন্ড কিউ এর এই এটাকে কাজে লাগিয়ে আমাদের পি আর কিউ এর একটা ভ্যালু দেবে ঠিক আছে পি এর আলাদা একটা ভ্যালু দেবে দেবে আর কিউ এর আলাদা একটা ভ্যালু দেবে ঠিক আছে এই দুটো ভ্যালু আমাদের কোথায় পুট করতে হবে আমরা আমি একটু আগে একটা ইকুয়েশন লিখলাম ডি জেড ইকুয়ালস টু পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এই ইকুয়েশনটায় আমাদের পি আর কিউ এর এই ভ্যালুটা পুট করতে হবে পুট করার পর আমাদের নর্মালি যেরকম ইন্টিগ্রেশন করি আমরা ইন্টিগ্রেশন করে তারপর জেড ইকুয়ালস টু সামথিং একটা সলিউশন বেরোবে এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন ঠিক আছে তাহলে চার পিট অক্সিলারি ইকুয়েশন বের করলাম বের করার পর আমাদের কাজ হবে পি আর কিউটাকে ফাইন্ড করা কাকে কাজে লাগিয়ে এই ইকুয়েশনটা যেই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদেরকে দিয়েছে দেওয়া থাকবে সেই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে পি এন্ড কিউটাকে ফাইন্ড করতে হবে পি এন্ড কিউ যখন আমরা পেয়ে যাবো ভ্যালু তারপর কি হবে এই ইকুয়েশনটা ডি জেড ইকুয়ালস টু পি ডি এক্স প্লাস কিউ ডি ওয়াই এটাতে পি এন্ড কিউ এর ভ্যালু পুট করে তারপর নর্মাল যেরকম ইন্টিগ্রেশন হয় সেরকম ইন্টিগ্রেশন করে আমরা জেড ইকুয়ালস টু সামথিং কিছু একটা ফাংশন আকারে পেয়ে যাব সেটাই হবে আমাদের কমপ্লিট সলিউশন এখানে চার পিটস মেথডে জেড ইকুয়ালস টু এটাই ফাইনাল সলিউশন ঠিক আছে এই জেড ইকুয়ালস টু সামথিং কিছু একটা আকারে বেরোবে এটাই ফাইনাল সলিউশন আমাদের ক্ষেত্রে তো এটাই হলো চার পিটস মেথড তো নেক্সট দিন তোমাদের চার পিটস মেথডের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব কিছু কিছু অঙ্ক দেখব অঙ্কগুলো করলে আশা করি তোমাদের মেথডটা সম্পর্কে এবং এই স্টেপগুলো সম্পর্কে আরো বেশি ক্লিয়ার হবে তো তোমরা একটু বাড়িতে নিজেদের কাজ থাকবে যে নিজেরা একটু অঙ্কগুলো দেখো নিজেরা পারছো কিনা করতে আমি করানোর আগে তাহলে তোমাদের আমি যখন করাবো তখন বুঝতে আরো বেশি সুবিধা হবে ঠিক আছে থ্যাংক ইউ